WBSCT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে জেক্সপো এবং ভোকলেটের স্পট কাউন্সিলিং রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত বলবো স্পট কাউন্সিলিংয়ের সেই নোটিশটা কী এবং সেই নোটিশটাই কী বলা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু স্পট কাউন্সিলিং রিলেটেড। সমস্ত ক্যান্ডিডেট যারা জেক্সপো এবং ভোকলেট পরীক্ষা দিয়েছো এবং যারা পরীক্ষা দাওনি তারা সবাই পলিটেকনিকে ভর্তি হতে পারবে, সরকারি কলেজে ভর্তি হতে পারবে। তো ভিউয়ার্স, নোটিশটা কিন্তু আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেব এবং নোটিশটা কিন্তু তোমাদের দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা জানোই প্রোটেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য সবসময় কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশান তোমাদের মধ্যে নিয়ে আসে। তো ভিউয়ার্স, বেশি দেরি করব না, আমি কিন্তু ওয়েবসাইটে রয়েছি, সরাসরি আমি কিন্তু এই যে নির্দিষ্ট নোটিশটাকে ডাউনলোড করে নেব এবং এই নোটিশটাকে কিন্তু ওপেন করব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ নোটিশটা কিন্তু আমার কাছে ওপেন হয়ে গেছে এবং এই নোটিফিকেশনে যে গুরুত্বপূর্ণ বিষয়টা লেখা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন অর্থাৎ কারিগরি ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে স্পট কাউন্সিলিং রিলেটেড যে গুরুত্বপূর্ণ নোটিশটা আগে 28 সেপ্টেম্বর পাবলিক করা হয়েছিল, সেই নোটিশটার কিন্তু যে নির্দিষ্ট এডিট মোড বা পার্শিয়াল মডিফিকেশন কিন্তু করা হয়েছে, সেই নোটিশটা নিয়ে আমি আগেই ভিডিও দিয়েছিলাম এবং এই নোটিশে জানানো হয়েছে স্পট কাউন্সিলিংয়ের দুটো ভাগে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটরা এই স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবে। কীভাবে বসবে, কারা কোন কাউন্সিলিংয়ে বসবে, সেই নিয়ে কিন্তু আমি টোটাল ডিটেলসে বলে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণভাবে, খুব মন দিয়ে ভিডিওটা শুনবে। এবং যারা এখনও ভিডিওটি লাইক করোনি, যত তাড়াতাড়ি সম্ভব লাইক করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও। তো ভিউয়ার্স, এখানে দেখতেই পাচ্ছ ফার্স্টে কিন্তু তোমাদের চয়েস ফিলিং প্রসেস চলবে, সিঙ্গেল ইনস্টিটিউটে তোমরা চয়েস ফিলিং করতে পারবে। ফার্স্ট স্পট কাউন্সিলিং যেটা হেল্ড হবে 14/10 থেকে 16/10 পর্যন্ত, স্পট কাউন্সিলিং এর এই পার্টে কিন্তু তোমরা ফার্স্ট স্পট কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে। 14 থেকে 16 তোমাদের কিন্তু নির্দিষ্ট চয়েস ফিলিং হবে। তারপরে কিন্তু ফার্স্ট স্পট কাউন্সিলিং এর অ্যাডমিশন প্রসেস 19 তারিখ পর্যন্ত চলবে। এইখানে ফার্স্ট যে স্পট কাউন্সিলিং, এইখানে কিন্তু শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে যারা জেক্সপো ভোকলেটে অ্যাপ্লাই করেছিল এবং নির্দিষ্ট যাদের মেরিট লিস্ট এসেছিল তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ফার্স্ট ফেজের স্পট কাউন্সিলিংয়ে। খুব গুরুত্বপূর্ণভাবে ফার্স্ট ফেজের স্পট কাউন্সিলিংয়ে কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে যারা জেক্সপো এবং ভোকলেটে অ্যাপ্লাই করেছিল। এবং তারপরেই কিন্তু আসছে সেকেন্ড ফেজ স্পট কাউন্সিলিং বা সেকেন্ড স্পট কাউন্সিলিং, যেটা কিন্তু 17 থেকে 19 হবে এবং সেইটা কিন্তু ওয়েবসাইটেই হবে, যেটা স্টেট কাউন্সিলের ওয়েবসাইটে আগেরটাও হয়েছে, ফার্স্টটা এবং সেকেন্ডটাও কিন্তু সেই ওয়েবসাইটেই হবে। সেই ওয়েবসাইটে যখন সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ের অ্যাডমিশনটা হবে সেটা কিন্তু 21 তারিখ হবে। আর এই সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ে কিন্তু সমস্ত ক্যান্ডিডেট যারা জেক্সপো এবং ভোকলেটে অ্যাপ্লাই করেছিল তারা তো অবশ্যই, এবং যারা জেক্সপো এবং ভোকলেটে অ্যাপ্লাই করেনি অর্থাৎ 2022 জেক্সপো এবং ভোকলেট প্রবেশিকা পরীক্ষা দেয়নি তারাও কিন্তু এই পরীক্ষায় নির্দিষ্টভাবে অ্যাপ্লাই করতে পারবে বা এই নির্দিষ্ট স্পট কাউন্সিলিংয়ে অ্যাপ্লাই করতে পারবে। দ্য মেরিট লিস্ট উইল বি বেসড অন দ্য মার্কস অবটেইন বাই দেম ইন এলিজিবিলিটি এক্সাম। তো নির্দিষ্টভাবে তাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু ক্লাস 10-এর যে নির্দিষ্ট নাম্বার অনুযায়ী হবে এবং 12 কিন্তু সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোকলেটদের হবে, অর্থাৎ যারা জেক্সপো ভোকলেটে অ্যাপ্লাই করেনি তাদের মেরিট লিস্ট বেরোবে 10-এর বেসিসে জেক্সপোর এবং 12-এর বেসিসে কিন্তু ভোকলেটের। খুবই গুরুত্বপূর্ণ নোটিশ সমস্ত জেক্সপো এবং ভোকলেট ক্যান্ডিডেটদের জন্য, স্পট কাউন্সিলিংয়ে এবছর সবাই অংশগ্রহণ করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যত তাড়াতাড়ি সম্ভব লাইক করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।